আজকে ওর বাচ্চা প্রসবের তারিখ আছে, সে নিজের পুরনো নেস্টিংটাই আবার নতুন করে ঠিকঠাক করছে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তার কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, এই জন্য আমি একটু ফরওয়ার্ড করে দিয়েছি। তো এই নেস্টিং কিন্তু সে 15-16 দিন আগে একবার করেছিল, তার প্রেগনেন্সির সময় যখন 15-16 দিন ছিল তখন সে একবার নেস্টিং করেছিল। আমি পুরনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মুখে ওর ঘাস নেওয়া দেখে আমি ওকে কিছু খড় আর এই নেস্ট বক্সটা দিয়ে দেই, তখন সে এই নেস্টিংটা করে। এরপরে আজকে ওর যেহেতু তারিখ আছে বাচ্চা প্রসবের, তো আজকে সে আবার তার নেস্টটা আবার নতুন করে ঠিকঠাক করছে। এই ঠিকঠাক করা হয়ে গেলে সে আবার নিজের পশম ছিঁড়বে এবং পশম ছিঁড়ে সে বাচ্চা প্রসব করবে। প্রায় খরগোশই এরকম করে থাকে। দেখা যায় যে খুব প্রেগনেন্সির 15-16 দিন হয়ে গেলে পরেই খরগোশ হাইপার হয়ে যায়, সে যখন অনুভব করে তার পেটে বাচ্চা আছে তখন সে নেস্ট করা শুরু করে দেয়, তখন থেকেই সে প্রস্তুতি নেওয়া শুরু করে বাচ্চা দেওয়ার। ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে। আমি ফোনের ক্যামেরার যে লাইট আছে সে লাইটটা অন করিনি, কারণ যখনই ক্যামেরা অন করছিলাম তখনই সে বন্ধ করে দিচ্ছিল। পরে আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে লাইটটা অন করে ভিডিও করা শুরু করি। ওর মুখের মধ্যে কিছুটা পশম দেখতে পাচ্ছি আমি, নিজের পশম ছেঁড়া শুরু করে দিয়েছে সে। তো সামনে কিছু করছে না ও, আসলে বারবার আমি যখন চলে যাচ্ছি এখান থেকে, সামনে থেকে যখন সরে যাচ্ছি তখন সে নিজের পশম ছিঁড়ছে, আর আমিও অপেক্ষা করছি যে সে কখন নিজের পশম ছিঁড়বে। যে এখন শুয়ে পড়লো, কিছুক্ষণ পরে সে আবার নিজের পশম ছিঁড়া শুরু করবে, নিজের পশম ছিঁড়ছে। বারবার ফোনের লাইট দেখে ও চুপচাপ শুয়ে থাকছিল, এই জন্য আমি লাইটটা বন্ধ করে দিলাম। ও এখন পশম ছিঁড়ছে, আমিও অপেক্ষায় আছি কখন সে বাচ্চা দিবে। এটা একটা খুবই বিস্ময়কর মুহূর্ত, আসলে কোনো প্রাণীর বাচ্চা প্রসবের দৃশ্য ধারণ করা খুবই কঠিন। খরগোশও নিজের বাচ্চা প্রসবের সময় নিজেকে যতটা সম্ভব আড়াল করে রাখে যেন কেউ দেখতে না পায় যে সে বাচ্চা প্রসব করছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। ও কিছুক্ষণের মধ্যেই নিজের কাজটা শেষ করবে এবং বাচ্চা প্রসব করা শুরু করবে। খরগোশ সাধারণত মেটিং করার 28 থেকে 35 দিনের মধ্যে কিন্তু বাচ্চা প্রসব করে, আর কখনো কখনো এমন ঘটে যে 40 দিন বা 45 দিনও সময় লেগে যায়। তবে অবাক করার বিষয় হচ্ছে যে আমাদের খামারে কিন্তু রেকর্ড আছে 75 দিন বয়সেও খরগোশ বাচ্চা দিয়েছে, মানে মিটিং করার পর প্রায় 75 দিন সময় লেগেছে বাচ্চা হতে। ওর বাচ্চা প্রসবের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে, ও যে ঝাঁকি দিচ্ছে একটা করে, মানে সে বাচ্চা প্রসবের জন্য সে মানে চাপ দিচ্ছে, একটা প্রেশার দিচ্ছে যাতে বাচ্চাগুলো বের হয়ে আসে। বাচ্চা প্রসবের সময়টা আসলে খুবই এক্সাইটিং হয়ে থাকে, অনেক অধীর আগ্রহে বসে থাকি আমি যে কখন বাচ্চা দিবে। আসলে মাঝে মধ্যে একটু টেনশনও হয়, কারণ বাচ্চা প্রসবের সময় খরগোশ একটু হাইপার হয়ে যায়, তখন ওদের ব্লাড প্রেশার একটু বেড়ে যায়, এই সময় তো ওদেরকে বিরক্ত করাটা একেবারেই অনুচিত, বিরক্ত করা যায় না।
সাদা খরগোশটা বাচ্চা দিয়েছে মোটামুটি 7টার সময়, আর এখন বাজে রাত প্রায় 10টা, 3 ঘন্টা পার হয়ে গেছে। আমি ফাঁকে ফাঁকে ভিডিও করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বাচ্চা দিবে। এটার পেটেও মোটামুটি ধারণা করছিলাম যে অন্তত পক্ষে 4টা বাচ্চা আছে। তো দেখা যাক কয়টা বাচ্চা আছে পেটে। এটাও কিন্তু ওই যে বাচ্চা হওয়ার সময় যে নাড়ি বা ফুল বের হয়, সে ফুলগুলো ওরা খেয়ে নেয়, ও ফুলগুলো খাচ্ছে। এটা শব্দ পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ওর বাচ্চা বের করার শব্দ। খরগোশ নিজেই শব্দটা করছে, শুনতে পারছেন কিনা আমি জানি না। ওই যে ঝাঁকি দিচ্ছে, এক একটা ঝাঁকি মানেই একটা করে বাচ্চা বের হচ্ছে। এই গোটা প্রক্রিয়াটাতেই খরগোশ নিজেকে সম্পূর্ণ আড়াল করে রাখে এবং পেছন দিকে ফিরে সে বাচ্চা প্রসব করে। কিছুক্ষণ আগেই আর একটা সাদা খরগোশের বাচ্চা প্রসব হয়েছে, আমি সেই ভিডিওটা সম্পন্ন করেছি। এবং এরপরে এই যে এখন রাত হয়ে গেছে, এখন যে এটা আবার ভিডিও করছি, ও বাচ্চা দিতে আরো বেশ কিছুক্ষণ আগেই শুরু করেছে বাচ্চা প্রসব। আমি একটু দেরি করে চলে এসেছি আসলে, কারণ আমি অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে এটা ক্যাপচারটা শুরু করতে পারি নাই, একটু দেরি হয়ে গেছে। তবুও এর সম্ভবত বাচ্চা প্রসব করা মোটামুটি ভাবে শেষ। এই যে মুখে দেখতে পাচ্ছেন, এই যে যে বাচ্চার নাড়ি, বাচ্চা প্রসবের সময় এই বাচ্চার সাথে একটা অতিরিক্ত নাড়ি বা অতিরিক্ত ফুল বের হয়, ওগুলা খরগোশ খেয়ে নেয় এবং এতে খরগোশের এনার্জি রিকভারি করতে সহায়তা হয়। দেখতে পাচ্ছি ওখানে একটা বাচ্চা আছে, ও সম্পূর্ণ পরিষ্কার করে এই ফুলগুলা খেয়ে ফেলবে, যে টেনে টেনে বের করছে আর খাচ্ছে। এই যে বাচ্চাটা নড়ছে, দেখা যাচ্ছে বাচ্চাটা নড়ছে, ওখানে একটা বাচ্চা আছে। একে যে মেলটা দিয়ে মিটিং করানো হয়েছিল, ওর রংটা হচ্ছে সিলভার এবং একে নিয়েও আমি একটু এক্সাইটেড, কারণ এর বাচ্চা আমি
এক্সপেক্টেড মানে আশা করছিলাম যে এর সবগুলো বাচ্চাই সিলভার হবে এবার। একটু পরেই এটাও দেখার সৌভাগ্য হবে যে কয়টা বাচ্চা হয়েছে বা এবং বাচ্চাগুলোর রং কেমন। খরগোশের আর একটা মজার বিষয় হচ্ছে যে ওরা বাচ্চা প্রসবের পর যত রক্তাক্ত বস্তুগুলো থাকে, ইভেন খড়, পশম, জরা যতটুকু সম্ভব সমস্ত রক্ত ওরা চেটে খেয়ে পরিষ্কার করে ফেলে। ওই জায়গাটাতে রক্তের চিহ্ন মাত্রও তারা রাখে না। সম্পূর্ণ বাচ্চা প্রসব হওয়ার পর কেউ দেখলে, ওই জায়গাটা দেখলে পরে বুঝতে পারবে না যে ওখানে সে বাচ্চা প্রসব করেছিল, শুধুমাত্র সে বাচ্চাই দেখবে। তারা ওই জায়গাটা নোংরা রাখে না। এটা একটা প্রাকৃতিক বিষয় যে কোনো একটা জায়গাতে যদি রক্ত, নাড়ি বা এ ধরনের কোনো কিছু যদি পড়ে থাকে, তো সে জায়গাটায় পিঁপড়ার উপদ্রব শুরু হয় বা অন্যান্য ক্ষতিকর প্রাণী যেগুলো থাকে, ইঁদুর, ছুঁচো, বেড়াল, কুকুর, এদের যে গন্ধটা যে লাগে। যেহেতু খরগোশ একটা প্রে অ্যানিমেল মানে শিকার প্রাণী, যেহেতু শিকার করে না, ওরা যেহেতু শিকার হয় এবং অন্য প্রাণীদের খাবার আসলে সে, এই জন্যই আল্লাহ প্রদত্তভাবেই মানে প্রাকৃতিকভাবেই এদের সেই ইনস্টিংটা তৈরি হয় যে তাদের বাচ্চাকে সুরক্ষিত রাখতে, তাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে তারা সেই জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলে এবং নোংরার কোনো চিহ্ন মাত্র সেখানে থাকে না। আমি যখন আপনাকে পরে যখন এই বাচ্চাদের যখন এই ভিডিওটা যখন দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন শেষে এই জায়গাটা কতটুকু কতখানি পরিষ্কার করে ফেলেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয়ে যাবে। তোর বাচ্চা প্রসবের প্রক্রিয়াটা শেষ, ও এখন বাচ্চাদেরকে চেটে চেটে পরিষ্কার করছে। তো আমি এই ভিডিওটা এখন আপাতত স্টপ করে দেব, এরপরে কিছুক্ষণ পরে ঘুরে এসে আমি বাচ্চাগুলোকে দেখব। গতকালকে আমি আর দেখতে পারি নাই, আসতে পারি নাই, আজকে দেখলাম। তিনটা বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো অনেক সুন্দর আছে, ভালো আছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।